আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেবি আইডিয়া চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে দিন, পরের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইট বালির কাজ যেখানে চলবে সেখানে সিমেন্টের দরকার পড়বে, তাই আজ আপনাদের জন্য সিমেন্টের ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো ভালো লেগে গেলে এই ব্যবসাটি হয়ে যেতে পারে আপনার পছন্দের। বন্ধুরা, ব্যবসা করবেন আপনার ইচ্ছা, আপনার কাছে যেই ব্যবসাটি ভালো লাগবে, যেই ব্যবসাটিতে আপনি সময় দিতে পারবেন সেই ব্যবসাটি আপনি করবেন। আমার কথা শুনে বা অন্য আরেকজনের কথা শুনে বা অন্য আরেকজন এই ব্যবসাটি করতেছে সেটা দেখে আপনি ব্যবসা শুরু করবেন না। বন্ধুরা, সিমেন্টের ব্যবসা করতে গেলে থানা পর্যায়ের বা জেলা পর্যায়ের ডিলারশিপ কীভাবে নেবেন বা খুচরা কীভাবে এই ব্যবসাটি করতে পারবেন, পুরা আইডিয়া এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে দিব। বন্ধুরা, জেলা পর্যায়ে ডিলারশিপ নিতে হলে প্রভাবশালী হতে হবে, অনেক টাকার মালিক হতে হবে, আর আপনার একটি ভালো পজিশনের শোরুম থাকতে হবে, তারপরে বড় একটি গোডাউন থাকতে হবে, আপনার ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, 3 কপি ছবি, তারপরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাথে আরও অনেক পেপার লাগতে পারে। তো আপনি যদি জেলা পর্যায়ে ডিলারশিপ নিতে চান তাহলে সিমেন্ট কোম্পানির যে ম্যানেজার ওনার সাথে আপনার সরাসরি যোগাযোগ করতে হবে, ওনার সাথে আপনি সরাসরি কথা বলে তারপরে জানতে পারবেন আপনার কি কি কাগজপত্র লাগবে। তো ওনার সাথে যোগাযোগ করার জন্য ঠিকানা আপনি কোথায় থেকে পাবেন? ঠিকানা আপনি যে কোম্পানির ডিলারশিপ আপনি নিতে চান ওই কোম্পানির যে সিমেন্টের বস্তা, ওই বস্তার মধ্যে ওনাদের ঠিকানা দেওয়া থাকে, ওখান থেকে আপনি ঠিকানা নিতে পারেন, অথবা ওই কোম্পানির নাম দিয়ে গুগলে সার্চ দিয়ে ওখান থেকেও আপনি ঠিকানা সংগ্রহ করতে পারেন, বা ম্যানেজারের ফোন নাম্বার বা অন্যান্য যা কিছু দরকার ওখান থেকেও আপনি সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, যদি আপনি থানা পর্যায়ে ডিলারশিপ নিতে চান, থানা পর্যায়ে ডিলারশিপ নিতে গেলেও আপনার এই কাগজপত্রগুলো লাগবে, বা সরাসরি কোম্পানির ম্যানেজারের সাথে আপনার যোগাযোগ করতে হবে। বন্ধুরা, থানা পর্যায়ে ডিলারশিপ নিতে হলে আপনার 20-25 লাখ টাকার মতো লাগবে। বন্ধুরা, আপনি যদি সিমেন্টের ব্যবসা খুচরা করতে চান তাহলে আপনি তাও করতে পারেন। তো খুচরা ব্যবসা করতে হলে আপনার কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে হবে না, আপনি জেলা পর্যায়ের বা থানা পর্যায়ের যে ডিলারশিপ আছে ওনাদের সাথে যখন আপনি যোগাযোগ করবেন তখন আপনি এই ব্যবসাটি করতে পারবেন। খুচরা ব্যবসাটি করতে গেলে আপনি 4-5 লাখ টাকার মধ্যে আপনি করতে পারবেন। খুচরা ব্যবসাটি করতে গেলে আপনার একটি শোরুম লাগবে, আরেকটি গোডাউন লাগবে। আপনি একটি বড় শোরুম নিয়ে শোরুমের মধ্যে একটু পার্টিশন দিয়ে সামনে শোরুম আর পিছনে ভিতরের সাইডে আপনি গোডাউন রাখতে পারেন। বন্ধুরা, অন্যান্য ব্যবসার মধ্যে আপনার শোরুম ডেকোরেশন করতে হয়। আপনি এই ব্যবসাটি করলে আপনার শোরুমের কোনো ডেকোরেশনের দরকার নেই। আপনি 3-4টি চেয়ার আর একটি টেবিল দিয়ে আপনি শোরুমটি সাজাতে পারেন, অথবা আপনি শোরুম নিলেন এক জায়গায় বা অন্য জায়গায় আপনি গোডাউন নিতে পারেন একটু কম দামে। তো গোডাউন নেওয়ার সময় আপনি একটু খেয়াল রাখবেন গোডাউনটি যেন একটু ভালো হয়, রাস্তার পাশে হয়, কেননা আপনার সিমেন্ট আসবে ট্রাক দিয়ে, তো ট্রাক যেন গোডাউনের কাছাকাছি যেতে পারে
এরকম যদি হয় তাহলে আপনার জন্য ভালো হবে। গোডাউনের ভিতরে যেন বৃষ্টির পানি না আসে সেই দিকে একটু খেয়াল রাখবেন। যদি সিমেন্টের বস্তার মধ্যে আপনার পানি পড়ে বা পানি লেগে যায় তখন কিন্তু সিমেন্ট খারাপ হয়ে যাবে, তার জন্য ওই দিকটা আপনার একটু খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আপনি যদি ক্রেডিটে বিজনেস করতে চান করতে পারবেন, কিন্তু ক্রেডিটে যখন আপনি বিজনেস করবেন তখন কিন্তু লাভের পরিমাণ তেমন একটা বেশি হবে না, আপনার প্রতি বস্তাতে 5-6 টাকা লাভ হবে। যদি আপনি ক্রেডিটে এই বিজনেসটি করতে চান তাহলে ডিলারের সাথে অথবা কোম্পানির সাথে আপনি কথা বলে দেখতে পারেন কিভাবে কি পরিমাণ ওনারা লাভ দিবে, এরপরে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। আপনি যদি ক্রেডিটে করতে চান হয়তো আপনার কাছে এক ট্রাক সিমেন্টের বস্তা পাঠালো, তো এক ট্রাক সিমেন্টের বস্তা পাঠালে এক ট্রাকের মধ্যে আপনার 300 বস্তা সিমেন্ট ধরে, তো আপনি হয়তো এক সপ্তাহ 50 বস্তা বিক্রি করলেন, দ্বিতীয় সপ্তাহ আরও 50 পিস আপনি বিক্রি করলেন, পরে ওই টাকাটা আবার পাঠিয়ে দিলেন, এমন করে যখন আপনার এক ট্রাক সিমেন্টের বস্তা বিক্রি করা শেষ হবে তখন যখন আপনার আবার সিমেন্টের দরকার পড়বে তখন আপনি এদেরকে ফোন করলে ওনারা আবার আপনার কাছে সিমেন্টের বস্তা পাঠিয়ে দিবে। তবে বন্ধুরা, এই বিজনেসটি যদি আপনি করতে চান তাহলে আপনার 2-3 কোম্পানির আপনার সিমেন্ট রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, কি কি কোম্পানির সিমেন্ট হয় এখানে? শাহ কোম্পানির সিমেন্ট আছে, বসুন্ধরা আছে, ফ্রেশ আছে, ক্রাউন আছে, আরও অনেক কোম্পানি আছে। তো এখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দ মতো যেই সিমেন্ট কোম্পানিটি আপনার কাছে ভালো লাগে ওই কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা জেলা পর্যায়ের থানা পর্যায়ের যে ডিলার আছে এদের কাছ থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো সিমেন্টটি আনতে পারেন। আর সিমেন্ট ভালো খারাপের ব্যাপারে আমি বলবো, সরকার অনুমোদিত যতগুলো সিমেন্ট কোম্পানি আছে প্রতিটা সিমেন্টের মান অনেক ভালো। সিমেন্ট সম্পর্কে কোন সিমেন্টটা ভালো এটা জানার জন্য আপনি ইচ্ছা করলে ভালো একটা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে পারেন, অথবা ভালো একটা রাজমিস্ত্রির সাথে কথা বলতে পারেন, তখন ওনারা হয়তো ভালো বলতে পারবেন কোন সিমেন্ট কোম্পানির সিমেন্ট ভালো। তো বন্ধুরা, আপনি যখন খুচরা সিমেন্ট ব্যবসা শুরু করবেন তখন আপনি খেয়াল করবেন আপনার এলাকার মধ্যে যে ব্র্যান্ডের সিমেন্ট নাই ওই ব্র্যান্ডের সিমেন্ট আনার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার সিমেন্ট ভালো চলবে। তো আপনি খুচরা যদি সিমেন্ট ব্যবসা করতে চান তাহলে 4-5 লাখ টাকার মধ্যে আপনি সিমেন্ট ব্যবসা করতে পারবেন। এখানে 4-5 লাখ কিভাবে আমি বলতেছি আপনাদেরকে, এখানে আপনি যদি 3 কোম্পানির সিমেন্ট আনেন প্রতি ট্রাকে 300 বস্তার মতো দরে সিমেন্টের বস্তা, তো এরকম যদি 3টা কোম্পানির সিমেন্ট আপনি আনতে চান তাহলে এখানে আপনার 900 বস্তা আসতেছে। তো 900 বস্তা রাখার মতো আপনার এরকম গোডাউন নিতে হবে। ধরা প্রতি সিমেন্টের বস্তার দাম 560 টাকা কি 565 টাকা বা এর কম বেশি হতে পারে। তো এখানে আপনার 300 বস্তার দাম যত আসে তত তারপরে আপনি যে গোডাউন ভাড়া নেবেন এটার মধ্যে কিছু অ্যাডভান্স দিতে হবে, বা আপনার শোরুম যে ভাড়া নেবেন এখানে হয়তো আপনার কিছু অ্যাডভান্স দেওয়া লাগতে পারে। এই সব মিলে আপনি 5-6 লাখ টাকার মধ্যে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে আমি সাজেস্ট করব ক্রেডিটে বিজনেস না করে আপনারা নগদে করার চেষ্টা করবেন। নগদে যখন করবেন তখন এখানে লাভের পরিমাণটা বেশি হবে,
আপনি ক্রেডিটে করলে 500 টাকা আপনার প্রতি বস্তাতে লাভ হবে, আর যদি এটা করেন 20-25 টাকার মতো প্রতি বস্তাতে লাভ হবে। ওনাদের সাথে যখন আপনি কথা বলবেন তো এখানে আপনার বস্তা হিসাবে এখানে প্রাইসের যে ব্যাপারটা হয়তো একটু ওনারা কমায় রাখতে পারে। তাছাড়া আরও অনেক সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধাটা হলো আপনি যেহেতু নগদে ব্যবসা করতেছেন তখন হয়তো আপনাকে কিছু টার্গেট দিতে পারে, যে আপনি যদি 100 বস্তা বিক্রি করতে পারেন আপনাকে 5 বস্তা ফ্রি দেওয়া হবে। আপনি যদি 200 বস্তা বিক্রি করতে পারেন তো এখানে আপনি ফ্রি 10 বস্তা পাচ্ছেন। তো এই 10 বস্তা ফ্রি পাইলে এটার যে লাভটা এটাও আপনার থাকবে। বন্ধুরা সবসময় চেষ্টা করবেন সততার মধ্য থেকে ব্যবসা করার জন্য, আর মানুষের সাথে সবসময় আচার ব্যবহার ভালো করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার ব্যবসা অনেক উন্নত হবে। আর আপনার সবসময় একটা টার্গেট রাখতে হবে যে আমি অনেক দূর অনেক উপরে আমি যেতে চাই, ওই রকম টার্গেট রেখে আপনি ব্যবসা শুরু করবেন, তখন আপনি অবশ্যই উপরে যেতে পারবেন। বন্ধুরা আপনি যখন ব্যবসা শুরু করবেন বা ব্যবসা করবেন তখন হয়তো বাকির একটা লেনদেন আসতে পারে, তো বাকি দেওয়ার সময় আপনারা অনেক চিন্তা ভাবনা করে যার কাছ থেকে বাকি তুলতে পারবেন তাকে আপনি বাকি দিবেন, অন্য কাউকে বাকি দিবেন না। কারণ বাকি দিলে পরে দেখা গেছে আপনি বাকি আর তুলতে পারবেন না, পরে আপনার ব্যবসা লস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এমন করে অনেক লোক বাকি দিয়ে পরে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। বাকিটা কেমনভাবে হয়, তো প্রথম আপনার কাছ থেকে 50 বস্তা নগদে নিয়ে গেছে বা পরে আবার 100 বস্তা নগদ টাকা দিয়ে নিয়ে গেছে, কতদিন পরে এসে আপনাকে হয়তো বলল ভাই আমার এই মুহূর্তে তেমন টাকা নাই, আমাকে 50 বস্তা সিমেন্ট দেন বাকিতে, আমি পরে আপনাকে দিয়ে দিব। তো এরকম আপনার কাছে চাইলো, তো সবসময় সে নগদে আপনার কাছ থেকে নিতেছে, তো এইভাবে যেহেতু চাইছে তো আপনি চক্ষু লজ্জায় উনাকে 50 বস্তা বাকি দিয়ে দিলেন, পরে দেখা গেল উনি আর আপনার সাথে দেখা সাক্ষাৎ করলো না, বা পরে আপনি উনাকে খুঁজে পেলেন না, বা পেলেও উনি বলবে আজকে না কালকে পরশু তরশু, এরকম করে আপনাকে ঘোরাবে। এমনও হইতে পারে আপনি 2-3 বছর ওনার পিছনে ঘুরতে ঘুরতে ওই বাকি টাকাটা আর তুলতে পারেন না। তো এই জন্য আপনাদেরকে বলছি বাকি দেওয়ার সময় ভালো চিন্তা ভাবনা করে যার কাছ থেকে আপনি বাকি তুলতে পারবেন তাকেই আপনি বাকি দিবেন। বন্ধুরা আপনার আশেপাশে যে নতুন বিল্ডিংগুলোর কাজ চলে ওই বিল্ডিংগুলোতে আপনি সময় করে যাবেন, গিয়ে এদের সাথে কিছু কথা বলবেন, এদেরকে বলবেন যে ভাই আমি একটি সিমেন্টের দোকান দিয়েছি বা আমার সিমেন্টের শোরুম আছে, আপনাদের সিমেন্টের দরকার পড়লে আপনারা আমার দোকান থেকে আনবেন, এদেরকে আপনার বিজনেস কার্ড দিয়ে আসবেন, তখন ওনাদের সিমেন্টের দরকার পড়লে আপনার কাছে চলে আসবে। তো এইভাবে আপনি এলাকার মধ্যে একটু পরিচিত হইতে পারেন। যখন আপনি একটু পরিচিত হয়ে যাবেন তখন আপনার ব্যবসা উন্নত হতে বেশি সময় লাগবে না। বন্ধুরা দেশ যেমন উন্নত হচ্ছে এই ব্যবসার দিনে দিনে চাহিদাও অনেক বাড়ছে। আপনার আশেপাশে অনেক দোকান আছে, হয়তো আপনি ভাবতে পারেন যে আমার আশেপাশে সিমেন্টের অনেক দোকান আছে, কিন্তু অনেক দোকান থাকলেও সিমেন্টের কিন্তু অনেক চাহিদা আছে। আপনি এই ব্যবসা দিলে আপনার লস হবে না, আপনি দিতে পারেন। বন্ধুরা সরকারি কাজে বা মালিকানা কাজে অনেক সিমেন্ট ব্যবহার হচ্ছে। বন্ধুরা আজ এ পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততদিন আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনায় আজ বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।